নমস্কার, ভয়েস এটিনের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিতালি। এই মুহূর্তে এক ঝলকে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ভয়েস এক্সপ্রেসে। আগরতলার নন্দননগর এলাকায় মাটির গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু এক অজ্ঞাত ব্যক্তির। ২০২০ সালে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে আইন না মেনে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে সিপিআইএম এর 9 জন নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। বৃহস্পতিবার অর্থাৎ 2022 সালের 6 জানুয়ারি তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোড নাম্বার 1 থেকে জামিন প্রদান করা হয়। আগরতলা আরবান ডেভেলপমেন্টে এক অসুস্থ মহিলাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। তার এই প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর অফিসে এসে উচ্চপদস্থ আধিকারিককে ঘেরাও করে জানতে চান এই টার্মিনেটের কারণ। স্বনির্ভর রাজ্য গড়ার লক্ষ্যে 6 জানুয়ারি বৃহস্পতিবার রাজ্য সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত প্রকাশ করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। পাঞ্জাবে মাননীয় প্রধানমন্ত্রী সুরক্ষা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার 6 জানুয়ারি আগরতলায় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়। সেই মশাল মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা সার্কিট হাউস সংলগ্ন গণ অবস্থান থেকে সুরমা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আশিস দাসকে এনসি থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। আগরতলা উমাকান্ত একাডেমিতে বিদ্যালয় শিক্ষাদাতার উদ্যোগে 50তম পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়। তেলিয়ামুড়ায় হাতির আক্রমণে নিহত সুকুমার দেবনাথের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার সাহায্যের আশ্বাস দিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। হাতির আতঙ্কে বিবর্ণ মানুষকে বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ দিতে তেলিমুড়া মহকুমা প্রশাসন এবং বনকর্মীরা যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বৃহস্পতিবার। বন্য হাতির তাণ্ডবে নাজেহাল তেলিমুড়া মহকুমার বিভিন্ন এলাকা প্রদর্শনে গেলেন কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর, সিপিআইএম তেলিমুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জামাতিয়া সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া থানাধীন নাবালিকা ধর্ষণকাণ্ডের সাথে জড়িত ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার এক ডেপুটেশন দাখিল করা হয়। বুধবার রাতে উদয়পুর কেলেন চৌমুহনী বাজারে মদ বিরোধী অভিযানে রাধাকৃষ্ণপুর থানার পুলিশের সাফল্য, আটক করা হয় 2 যুবককে এবং 1টি বাইক সহ দেশি মদ। শাবরুম মহকুমার আমলিঘাট মেরুপাড়া ভাঙামোড়া ভারত বাংলাদেশের সীমান্তে 109 নম্বর ব্যাটেলিয়ান জওয়ানরা সীমান্তে কর্তব্য পালনে অটুট রয়েছেন। আগরতলার নন্দননগর এলাকায় মাটির গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু এক অজ্ঞাত ব্যক্তির। ২০২০ সালে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে আইন না মেনে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে সিপিআইএম এর 9 জন নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। বৃহস্পতিবার অর্থাৎ 2022 সালের 6 জানুয়ারি তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোড নাম্বার 1 থেকে জামিন প্রদান করা হয়। আগরতলা আরবান ডেভেলপমেন্টে এক অসুস্থ মহিলাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। তার এই প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর অফিসে এসে উচ্চপদস্থ আধিকারিককে ঘেরাও করে জানতে চান এই টার্মিনেটের কারণ। স্বনির্ভর রাজ্য গড়ার লক্ষ্যে 6 জানুয়ারি বৃহস্পতিবার রাজ্য সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত প্রকাশ করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। পাঞ্জাবে মাননীয় প্রধানমন্ত্রী সুরক্ষা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার 6 জানুয়ারি আগরতলায় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়। সেই মশাল মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা সার্কিট হাউস সংলগ্ন গণ অবস্থান থেকে সুরমা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আশিস দাসকে এনসি থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। আগরতলা উমাকান্ত একাডেমিতে বিদ্যালয় শিক্ষাদাতার উদ্যোগে 50তম পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়। তেলিয়ামুড়ায় হাতির আক্রমণে নিহত সুকুমার দেবনাথের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার সাহায্যের আশ্বাস দিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। হাতির আতঙ্কে বিবর্ণ মানুষকে বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ দিতে তেলিমুড়া মহকুমা প্রশাসন এবং বনকর্মীরা যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বৃহস্পতিবার।
বন্যহাতির তাণ্ডবে নাজেহাল তেলিমুড়া মহকুমার বিভিন্ন এলাকা প্রদর্শনে গেলেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, সিপিআইএম তেলিমুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জামাতিয়া সহ অন্যান্যরা। তেলিমুড়া থানাধীন নাবালিকা ধর্ষণকাণ্ডের সাথে জড়িত ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার এক ডেপুটেশন দাখিল করা হয়। বুধবার রাতে উদয়পুর কেলেন চৌমুহনি বাজারে মদ বিরোধী অভিযানে রাধাকৃষ্ণপুর থানার পুলিশের সাফল্য, আটক করা হয় দুই যুবককে এবং একটি বাইক সহ দেশি মদ। সাবরুম মহকুমার আমলিঘাট মেরুপাড়া ভাঙামোড়া ভারত বাংলাদেশের সীমান্তে 109 নম্বর ব্যাটেলিয়ান জওয়ানরা সীমান্তে কর্তব্য পালনে অটুট রয়েছেন।